হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। টানা 7 দিন বৃষ্টি হওয়ার পর আজ বৃষ্টিটা কমেছে, তবে আকাশে এখনও মেঘ আছে, রোদের দেখা নেই। তবে এই রকম ওয়েদারে আমরা অভ্যস্ত। আমাদের 9 মাসের প্রেগনেন্সি জার্নির একেবারে শেষ লগ্নে এসে আমরা আজ উপস্থিত হয়েছি। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আমরা আমাদের পুচকেটার সঙ্গে দেখা করতে পারবো। পুচকেটা চলে আসবে আমার কোলে। তবে এই বিদেশ বিভুঁয়ে 9 মাস পার করাটা খুব সহজ ছিল না। শুধু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে এই পুরো জার্নিটাকে কমপ্লিট করতে চলেছি আর মাত্র কটা দিন। তবে হ্যাঁ, এক সময় এই জার্নিটাকেও আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ডিফিকাল্ট টাইম এসেছে, আবার একসাথে দুজন অনেক আনন্দ করেছি, অনেক একসাথে খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, বেরিয়েছি, অনেক ভালো সময় কাটিয়েছি এই অস্ট্রিয়াতে। সত্যি কথা বলতে কি, অনেক স্মৃতি তৈরি করেছি এই সময়টায়। আজ 2nd of May, টিউজডে। আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল, খুব আমাদের সবার জন্যই খুব স্পেশাল, কারণ আমার ডেলিভারির আগে আজই সেই দিন যেদিন আজ ফাইনাল চেক আপ ডক্টরের কাছে। ডক্টর বলতে আমার যে গাইনোকোলজিস্ট ছিল তার কাছে আমার লাস্ট চেক আপ হয়ে গেছে, কারণ এখানকার রুল যে 34 থেকে 36 উইকের মধ্যে গাইনোকোলজিস্ট চেক আপ করে সমস্ত টেস্ট রিপোর্ট সমস্ত কিছু করে ছেড়ে দেয়, সে হসপিটালে রেফার করে দেয়। হসপিটাল বলতে কিন্তু একেবারেই গভর্নমেন্ট হসপিটাল, পাবলিক হসপিটাল। তো এরপর হসপিটাল থেকে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল, যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমাদের আজ পেয়েছিলাম আর আজই আমরা যাব হসপিটালে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই আছে, দেখাতে যাব। সেখানে হয়তো আবার আল্ট্রাসাউন্ড, সিটিজি সব কিছুই হবে, জানি না ব্লাড টেস্ট হবে কি না, সবই হবে। তো অর্পণ একবার একটা মানে ফাঁকা পেয়েছিল কিছুক্ষণের জন্য সকালবেলা, ওই জন্য একবার অফিস গেল। তো অফিস থেকে ঘুরে আসবে, তারপর আমরা কিছু খাবো। খাবো বলতে একটু হালকা করে লাঞ্চ করে নেব, ডালি আর খিচুড়ি করা আছে আর আলু ভাজা, বেগুন ভাজা এসব খেয়ে নেবো। খেয়ে তারপর আমরা বেরোবো। আজকের দিনটা সত্যি আমার রেকর্ড করারই ছিল, কারণ এই দিনটা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। প্রত্যেকবারই ভাবতাম যে হ্যাঁ, কবে হসপিটালে যাব চেক আপ করাতে, ফাইনাল চেক আপটা করাতে। তো আজ ফাইনালি সেই দিনটা যেদিন আমি হসপিটালে যাচ্ছি চেক আপ করাতে। খুব খুব খুশি, খুব আনন্দ লাগছে। প্রে করছি ভগবানের কাছে যেন সব কিছু ঠিকঠাক থাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, এরপর জাস্ট ঠাকুর প্রণাম করব আর তারপর আমরা বেরিয়ে পড়ব। আমরা আজ ট্রামে করে যাব। হসপিটালটা আমার বাড়ির থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা, ট্রামে করে যেতে 10 থেকে 15 মিনিট লাগে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, 1:30 সময়তে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো ওখানে গিয়ে দেখি যে কতক্ষণ কী সময় লাগে। সামনে একটা কিন্ডার গার্ডেন আছে, ওখান থেকেই বাচ্চাটা বেরিয়েছে, খুব ভালো লাগে দেখতে। আমার বাড়ির ব্যালকনি থেকেও দেখা যায় বাচ্চাগুলো খেলে। এই যে এটা হচ্ছে একটা স্কুল, কিন্ডার গার্ডেন। আমাদের আবার টিকিট কাটতে হবে, অর্পণ গেল টিকিটটা কাটতে, ও টিকিটটা কেটে নিক, আমি ততক্ষণ একটু ওয়েট করি। আর ট্রাম মনে হচ্ছে চলে আসবে, দেখাচ্ছে তো ট্রাম 2-1 মিনিটের মধ্যেই আসছে। ট্রাম এসে গেলে ব্যাস ট্রামে চেপে পড়লে আর বেশিক্ষণ লাগবে না, খুব একটা কষ্টও কিছু হবে না যেতে। ট্রাম মোটামুটি খালিই থাকে এখানে। কনকনে ঠান্ডাটা এখন আর নেই, তবে হালকা হালকা সোয়েটার জ্যাকেট এখনও পরতে হচ্ছে। এখন ওয়েদারটাও বেশ ভালো, এখন এই গাছে সবুজ সবুজ পাতা হয়েছে, নতুন ঘাস হয়েছে, বাইরেটা বেরিয়ে দেখতেও সুন্দর লাগে। আর ওয়েদারটাও না তো খুব ঠান্ডা, আবার গরম তো এখনও পড়েইনি। এই আমাদের হসপিটাল যাওয়া আসার পথেই দানিউব নদী পড়ে, দানিউব নদী পেরিয়েই আমাদের সব জায়গায় যেতে হয়। সিটি সেন্টার আসতে গেলেও আমাদেরকে দানিউব নদী পেরিয়েই আসতে হয়। হসপিটালে পৌঁছে গেছি, কিন্তু হসপিটালে ভিডিও বা ফটোগ্রাফি কিছু করা যাবে না, লেখা রয়েছে দেখলাম। আমি কিছু করবো না, আমি এখন অপেক্ষা করছি। আমাকে এরপর হয়তো এক এক করে সব কিছুর জন্য ডাকবে, আল্ট্রাসাউন্ড, সিটিজি, ইউরিন টেস্ট আমার হয়ে গেল, সব কিছুর জন্য ডাকবে। এবার এক এক করে দেখি এখানে কতক্ষণ অপেক্ষা করতে হয়। ব্যাস সব কিছু কমপ্লিট করে ফেলেছি, আমি বেরিয়েও গেছি, এবার বাড়ি যাওয়ার পালা। হসপিটালটা বেশ বড়, বেশ ভালো। আর পরিষেবা বলতে গেলে এখানে ডাক্তার, নার্স সবার অমায়িক ব্যবহার। হয়তো হ্যাঁ ওটা ওদের ডিউটি, কিন্তু আমার মনে হয় যে আমরা বিদেশ বিভুঁয়ে এসে এই পরিষেবাটা যে পাচ্ছি, এটা সত্যিই আমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হয়, যে মানুষের ব্যবহারটা তো সত্যিই অনেকটা ম্যাটার করে। আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ কাল আবার অনেক বড় একটা কাজ আছে। যদিও আমার এখানে আমাদের শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি কোনো জায়গাতেই সেভাবে সাধের অনুষ্ঠান হয় না, কিন্তু তাও ছোট্ট করে একটু পায়েস খাওয়া এটুকুই হবে।
কালকে, তো সেটাই অর্পণ পায়েস করে দেবে। আর আমার নিচে দুটো ইন্ডিয়ান ফ্যামিলি থাকে, ওরা সাউথ ইন্ডিয়ার থেকে বিলং করে, তো ওদের ডেকেছি, ওরা আসবে। আরও অনেক পরিচিত মানুষজন আছে, কিন্তু সবাইকে সত্যি কথা বলতে কি ডাকা হয়ে উঠবে না, কারণ আমরা দুটো মাত্র মানুষ, রান্নাবান্না করা, গোছানো, এই সব কিছু আমরা একা হাতে পারবো না। সেই জন্য সবাইকে ডাকতে পারলাম না, সবাইকে বলতে পারলাম না। জাস্ট আমার বিল্ডিংয়েই যেহেতু দুজন ইন্ডিয়ান থাকে ফ্যামিলি, তাদের ডেকেছি, তাদের বাচ্চা নিয়ে তারা আসবে হয়তো। আর দেখা যাক তারপর, কালকে অনেক কাজ আছে, কীভাবে কী করা যায় সব কিছুই দেখি কী হয়। আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি কারণ রান্না বান্না অনেক কিছু ছিল, ওরা চলে এসেছে। আর আমার এত ভালো লাগছে যে বাড়ি থেকে এত দূরে থেকে, এক তো বাড়ির লোকজনকে মিস করছি প্রচণ্ডভাবে, কিন্তু ওদের জন্য এটা ভালো লাগা যে হ্যাঁ এখানে থেকেও আমার কিছু একটা ছোট করে হলেও অনুষ্ঠান হচ্ছে। ওরা আবার ওদের নিয়ম অনুযায়ী চুড়ি ফুল এসব নিয়ে এসেছিল, সিঁদুর পরালো আমাকে, এসব কিছু রিচুয়ালস ওরা করলো। ওরা বলছিল যে আমরা আগের থেকে জানতে পারলে হয়তো আরও বেশি কিছু করতে পারতাম, কিন্তু যেটা করেছে যথেষ্ট করেছে, মানে আমার মন ভরে গেছে। আমরা যারা দেশের বাইরে থাকি, শহরের বাইরে থাকি, তারা প্রতি মুহূর্তে বাড়িকে মিস করি, বাড়ির লোকজনদের মিস করি, কিন্তু যখন এরকম প্রতিবেশী পাওয়া যায় বাড়ি থেকে এত দূরে এসেও, তখন সত্যি কথা বলতে কি এটা অনেক বড় পাওয়া। এরা দুই ফ্যামিলি আমাদের সব সময় সাপোর্ট করে গেছে, পুরো প্রেগন্যান্সিতে আমাকে বারবার বলেছে যে যদি কখনো কোনো দরকার পড়ে তাহলে আমাদের যেন সব সময় ডাকা হয়, আমাদের সব সময় ডাকবে, কোনো রকমভাবে কোনো দ্বিধাবোধ করবে না ডাকার জন্য। তো হ্যাঁ, এখনও পর্যন্ত দরকার পড়েনি, তবে আমরা জানি যে ডেলিভারির সময়তেও যদি দরকার পড়ে আমরা ওদের পাবো। এই যে একটা মনের ভরসা, মনের আশা, এটা অনেক বড়, এটার মানে এই এত দূরে থেকেও এটা পাওয়াটা খুব বড় ব্যাপার। এই রিচুয়ালসটা হয়ে গেলে আমরা খেতে বসে যাব। আজ মেনুতে আছে ভেজ মেনু, ফ্রাইড রাইস করেছি, পনির করেছি, আলুর দম করেছি, আরও চাটনি পায়েস এসব আছে, ফ্রাইস করেছি। তো এই এসবের মধ্যে দিয়েই হবে, কারণ আজ আমার শ্বশুরবাড়ি থেকে বলেছিলো যে আজ নাকি পূর্ণিমা, তো আজ নিরামিষ খেতে, সেই জন্য আর ওরাও ওদেরও নিরামিষ খাবোই বলেছিলো ওরাও, তো সেই জন্য সব মিলে আমি নিরামিষই করেছিলাম খাবার দাবারের আয়োজন। সব পুরো দিনটা বেশ সুন্দরভাবে কাটলো। আর আমার হাজব্যান্ডের কথা তো বলে শেষ করা যাবে না, ওর সাপোর্ট, ওর ভালোবাসা না থাকলে এত দূরে এত বড় একটা ডিসিশন আমি নিতে পারতাম না, যে এখানে প্রেগন্যান্সির পুরো জার্নিটাকে কমপ্লিট করা আমার পক্ষে সত্যি সহজ হতো না বা সম্ভবই হতো না। সবার আশীর্বাদে, সবার ভালোবাসায় আশা করি আমি সব কিছু ঠিকই হবে, আমার ডেলিভারিও সুন্দরভাবেই হয়ে যাবে।